নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। শান্তি চুক্তির জন্যই বারবারন্ত তালিবানের, মন্তব্য আশরাফ ঘানির। করোনা ছড়ানোর গবেষণা চলছিল উহানের ল্যাবে, প্রকাশিত হলো চাঞ্চল্যকর তথ্য। দুবছর পর সাধারণ নির্বাচন, নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা মায়ানমারের সেনাপ্রধানের। হেলমন্ড কারাগারে ব্যর্থ তালিবান হামলা, রক্ষীদের গুলিতে নিহত 38 জেহাদি। রোহিঙ্গা শরণার্থী শিবিরে জঙ্গি হামলা, আতঙ্ক কক্সবাজারে। ওমান উপকূলে তেলবাহী জাহাজের উপর ড্রোন হামলা, অভিযোগের তীর ইরানের দিকে। চলে আসি বিস্তারিত খবরে। শান্তি চুক্তির জন্যই বারবারন্ত তালিবানের, মন্তব্য আশরাফ ঘানির। আফগানিস্তানের শোচনীয় পরিস্থিতির জন্য সরাসরি আমেরিকাকে দুষলেন সে দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তার কথায়, বিদেশ থেকে আমদানি করা, তড়িঘড়ি করে তৈরি করা একটা শান্তি চুক্তির জন্যই আজ আমাদের এই হাল। একই সঙ্গে তিনি দেশের আইন প্রণেতাদের অনুরোধ করেছেন তালিবানকে ঠেকাতে, যাতে জাতীয় স্তরে কিছু আইনে শীঘ্রই সায় দেন তারা। গত বছর 28 ফেব্রুয়ারি তালিবানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল আমেরিকা। সেখানে বলা হয়েছিল, তালিবান যদি আফগানিস্তানে বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলিকে আর ঘাঁটি গাড়তে না দেয়, তাহলে আগামী 14 মাসের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা পুরোপুরি সরে যাবে। জো বাইডেন ক্ষমতায় আসার পরে এপ্রিলের সময়সীমা বাড়িয়ে আগস্ট করেন। সেই অনুযায়ী দীর্ঘ 2 দশকের রক্তক্ষয়ী সংগ্রামের পরে এবছর 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে পুরোপুরি সরে যাচ্ছে আমেরিকান ও ন্যাটো বাহিনী। আর এই সুযোগে 25 বছর আগের মতো ফের একবার ক্ষমতা দখল করতে তৎপর হয়েছে তালিবান। দেশের অর্ধেকের বেশি প্রদেশ এখন তালিবানেরই দখলে, জানিয়েছে আমেরিকা। তাছাড়া দেশের পশ্চিমে ইরানের সঙ্গে এবং পূর্বে পাকিস্তানের সঙ্গে সীমান্তের অনেকটাই এখন তালিবানই নিয়ন্ত্রণ করে বলে খবর। এখন তারা প্রাদেশিক রাজধানী ও বড় বড় শহরগুলি দখল করার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। আজ প্রেসিডেন্ট ঘানি জানিয়েছেন, এই পরিস্থিতিতে তার প্রশাসনের প্রধান লক্ষ্য প্রাদেশিক রাজধানী ও দেশের প্রধান শহরগুলিতে তালিবান আগ্রাসন ঠেকিয়ে রাখা। তালিবান প্রসঙ্গে আলোচনার জন্য আজ আফগান পার্লামেন্টে এক বিশেষ অধিবেশন ডেকেছিলেন প্রেসিডেন্ট। সকালে পার্লামেন্টের ঠিক উল্টো দিকে দারুল আমান প্রাসাদ চত্বরে নামে প্রেসিডেন্টের হেলিকপ্টার। সেখানে গার্ড অব অনার নেওয়ার পরে পার্লামেন্টে বিশেষ বক্তৃতা দেন তিনি। তিনি বলেছেন, বিদেশ থেকে আমদানি করা, তড়িঘড়ি করে তৈরি করা একটা শান্তি চুক্তি আমাদের দেশে তো শান্তি ফেরাতেই পারল না, উল্টে সাধারণ আফগানদের মনে তাদের দেশের ভবিষ্যৎ নিয়ে একটা দ্বিধা ও সংশয় তৈরি করল। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ শক্তি হারিয়ে পিছু হটতে হচ্ছে আফগান বাহিনীকে, কিন্তু আজ প্রেসিডেন্ট দাবি করেন যে তার সেনাবাহিনীর হাতে জঙ্গিদের ঠেকানোর যথেষ্ট রসদ মজুত রয়েছে। এদিন আফগান সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তালিবান ঠেকিয়ে শহর বাঁচাতে বিশেষ কমান্ডো বাহিনী তৈরি করেছে তারা। করোনা ছড়ানোর গবেষণা চলছিল উহানের ল্যাবে, প্রকাশিত হলো চাঞ্চল্যকর তথ্য। চীনের এক গবেষণাগারে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন নাম না জানা ভাইরাস নিয়ে গবেষণা চলছে। সেখান থেকেই কি কোনো ফাঁকে বেরিয়ে এসেছিল করোনা ভাইরাস? আর তাতেই কি বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 44 লক্ষ মানুষের? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অতিমারি শুরু হওয়ার পর থেকেই। আমেরিকা বরাবর উহানের সেই ল্যাবের তথ্য সামনে আনলেও চীন বারবারই তা উড়িয়ে দিয়েছে। মার্কিন গবেষকরা এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত রিপোর্ট দেননি, তবে এবার উহান ল্যাব সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ্যে আনল মার্কিন রিপাবলিকান দল। তাদের গবেষকদের দাবি, উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা। সোমবার প্রকাশ করা হয়েছে ওই রিপোর্ট। সেখানে উল্লেখ করা হয়েছে যে আমেরিকা ও চীনের সরকারের যৌথ সহযোগিতায় চলা ওই উহান ল্যাবে করোনা নিয়ে গবেষণা চলছিল। পরীক্ষা করে দেখা হচ্ছিল যে কিভাবে করোনা ভাইরাসকে মানুষের শরীরে সংক্রামিত করানো সম্ভব। এমন প্রমাণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপাবলিকানদের এই রিপোর্টে। রিপাবলিকানের প্রতিনিধি মাইক ম্যাকাউন জানিয়েছেন, সোমবার একটি বিশেষ প্যানেলের তৈরি করা এই রিপোর্ট প্রকাশ্যে আনে। নতুন করে এই ইস্যু নিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তারা। চীনের উহান শহরে 2019-এর শেষের দিকে প্রথম ধরা পড়ে করোনা ভাইরাস। ওই অঞ্চলের বাজারে প্রথম এই সংক্রমণ দেখা যায়। সেখান থেকেই গোটা চীনে ছড়িয়ে যায় ভাইরাস, আর সেই ভাইরাসই কয়েক মাসের মধ্যে অতিমারির আকার ধারণ করে বিশ্বজুড়ে। উহানের ওই ল্যাব নিয়ে তাই সন্দেহ রয়েছে অনেক বিশেষজ্ঞেরই। আবার কেউ কেউ ব্যাখ্যা দেন, অন্য প্রাণীর শরীরে থাকা করোনা ভাইরাস উহানের মাছ বাজার থেকে ঢুকে পড়ে মানুষের শরীরে। রিপাবলিকানদের এই রিপোর্টে বলা হয়েছে, উহানের মাছের বাজারের তত্ত্ব খারিজ করে দেওয়ার সময় এসেছে বলে আমরা বিশ্বাস করি। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলেই আমাদের বিশ্বাস। দুবছর পর সাধারণ নির্বাচন, নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা মায়ানমারের সেনাপ্রধানের।
গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিগত কয়েক মাস ধরেই বিক্ষোভে উত্তাল মায়ানমার। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। সংবাদ মাধ্যমের উপর নেমে আসছে খাড়া। এহেন টালমাটাল পরিস্থিতিতে নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন মায়ানমারের সেনাপ্রধান মিন আং লিয়াং। রবিবার নিজেই সে কথা ঘোষণা করেছেন মিন। সেনাপ্রধানের দায়িত্ব সামলানোর পাশাপাশি আগামী দুবছরের জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শাসন কার্য চালাবেন। এখানেই শেষ নয়, দুবছরের মধ্যে অর্থাৎ 2023 সালে মায়ানমারে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। সেদেশের সংবাদ মাধ্যমগুলিতে সেনাপ্রধানের তরফে বিবৃতিতে একথা জানানো হয়েছে। এর আগে চলতি বছর 1 ফেব্রুয়ারি আচমকাই মায়ানমারের ক্ষমতা দখল করে সেনা, ফেলে দেওয়া হয় নির্বাচিত সরকার, পরবর্তীতে জেলে পাঠানো হয় মায়ানমারের নেত্রী আং সান সুচিকে। এই ঘটনার কেন্দ্র করে প্রবল জনবিক্ষোভ দেখা দেয় দেশটির বিভিন্ন প্রান্তে। রাজধানী রেঙ্গুনে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকে। এমন পরিস্থিতিতেই এবার নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন মিন লিয়াং। উল্লেখ্য, গত বছর বিরোধীদের পরাজিত করে ক্ষমতায় ফিরেছিলেন আং সান সুচির দল। মায়ানমার সংসদের নিম্নকক্ষের 425টি আসনের মধ্যে 346টিতে জয়ী হয় তারা। কিন্তু রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে একাধিক বিষয়ে বিগত দিনে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয় সুচি সরকারের। নির্বাচনে কারচুপির অভিযোগও করেছে সামরিক জুন্টা। এরপরই 1 ফেব্রুয়ারি মায়ানমারের শাসক দল ন্যাশনাল লীগ অফ ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র মায়ো নায়ান্ট জানিয়েছিলেন আচমকা কাউন্সিলর সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্যান্য নেতাদের আটক করেছে সেনাবাহিনী। হেলমন্ড কারাগারে ব্যর্থ তালিবান হামলা, রক্ষীদের গুলিতে নিহত 38 জেহাদি। গৃহযুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তান, মার্কিন ফৌজ সরতেই কাবুলের দিকে ধেয়ে আসছে জেহাদিরা। একের পর এক লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়ছে আফগান ফৌজ। এহেন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলমন্ড কারাগারে তালিবানের হামলা রুখে দিল আফগান নিরাপত্তারক্ষীরা। ওই সংঘর্ষে খতম হয়েছে 38 জন জেহাদি। টল নিউজ সূত্রে খবর, প্রবল লড়াইয়ের পর হেলমন্ড প্রদেশের বেশ কিছু জায়গা দখল করেছে তালিবান। এবার লস্করগাহ এলাকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারাগারে হামলা চালায় জঙ্গিরা। সেখানে বন্দী রয়েছে বহু কুখ্যাত তালিবান জঙ্গি, তাদের মুক্ত করতে এই হামলা চালানো হয়েছিল। এই বিষয়ে সোমবার আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, গতকাল রাতে হেলমন্ড প্রদেশের লস্করগাহের কেন্দ্রীয় কারাগারে হামলা চালায় তালিবান। প্রায় 40 জন জঙ্গি আক্রমণ চালিয়েছিল, তবে ওই হামলা ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে 38 জনকেই খতম করেছে নিরাপত্তারক্ষীরা। আহত হয়েছে আরও 2 জেহাদি। তবে রাতে হেলমন্ড প্রদেশে অত্যন্ত বেকায়দায় পড়েছে আফগান ফৌজ। স্থানীয় সাংসদ করিম অটল জানিয়েছেন, দ্রুত মদত না পেলে এই প্রদেশেও দখল করবে তালিবান। ইতিমধ্যেই প্রভিনশিয়াল গভর্নরের মুখ্য কার্যালয়ের 200 মিটারের মধ্যে চলে এসেছে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের তুমুল লড়াই চলছে তাদের সঙ্গে। তবে এহেন পরিস্থিতিতেও কিছুটা আশার আলো জাগিয়ে আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস বা আফগান আর্মিজ জানিয়েছেন, হেলমন্ড, হেরাত ও কান্দাহারের প্রতিরক্ষা মজবুত করা হয়েছে। এখনই এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরতেই দেশটির প্রায় 80% এলাকা দখল করার দাবি করেছে তালিবান। আফগান সেনাও পাল্টা হামলা চালিয়ে এলাকা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কাবুল প্রশাসন। ফলত যুদ্ধ পরিস্থিতি চলছে সেখানে। কয়েকদিন আগেই এক রিপোর্টে সাফ বলা হয় যে আফগান সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে তালিবানের হাত শক্ত করছে পাকিস্তান। হাজার দশেক পাক সেনা আফগানিস্তানে গিয়ে তালিবানদের সঙ্গে যৌথ আক্রমণ সানিয়েছে। এদিকে পাক গোয়েন্দা সংস্থা ISI নির্দেশ দিয়েছে সেদেশে অবস্থিত ভারতীয় বসতি ও পরিকাঠামোগুলি আগে ধ্বংস করার। রোহিঙ্গা শরণার্থী শিবিরে জঙ্গি হামলা, আতঙ্ক কক্সবাজারে। কক্সবাজারে শরণার্থী শিবিরে হামলা রোহিঙ্গা শরণার্থীদের। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক রোহিঙ্গা শরণার্থী। আরও এক উদ্বাস্তুকে অপহরণ করে নিয়ে গিয়েছে হামলাকারীরা। প্রশাসন সূত্রে খবর, রবিবার রাতে উখিয়া উপজেলার রাজপালং ইউনিয়নের কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা শিবিরের D9 ব্লকে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানিয়েছে APBN-14 অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারের জন্য 2 রোহিঙ্গা সন্ত্রাসবাদী গোষ্ঠী লড়াই চালাচ্ছে। অপহৃত আবু সৈয়দ ওরফে আবদুল্লাহ উখিয়ার কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আলী মোহাম্মদের ছেলে। গুলিবিদ্ধ এনামুল হাসান ক্যাম্পটির এই ব্লকের তোফায়েল আহমদের ছেলে। আহত ব্যক্তিকে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরে। উল্লেখ্য, কয়েকদিন আগেই একটি রিপোর্টে বলা হয়েছিল যে মায়ানমারে রোহিঙ্গা জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা ISI। একই সঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে জেহাদের বিষ ছড়িয়ে দিচ্ছে পাক গোয়েন্দা সংস্থাটি। জানা গিয়েছে, মায়ানমারের জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন
ইন্ডিয়ান আর্মি তথা আরসাকে মদত দিচ্ছে পাকিস্তানের আইএসআই। আরসা সন্ত্রাসবাদী গোষ্ঠীটির সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ও তেহরিক ই তালিবান পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। 2017 সালে আগস্টে আরসা মায়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পর থেকেই সেখানে সেনা অভিযান শুরু হয়, যার কারণে পরবর্তীতে 7.5 লক্ষেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগে 4 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এ নিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর মোট সংখ্যা 11 লক্ষ। 2018 সালের মে মাসে মায়ানমারের রাখাইনে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর উপর অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনটির প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে সেখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং চিত্রসহ প্রমাণ তুলে ধরা হয়। ওমান উপকূলে তেলবাহী জাহাজের উপর ড্রোন হামলা, অভিযোগের তীর ইরানের দিকে। আরব সাগরে ওমানের উপকূলে একটি তেলবাহী জাহাজের উপর হামলায় মৃত্যু হল দুইজনের। ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাগ্য ভালো যে ড্রোন হামলার সময় জাহাজটিতে তেল ভরা ছিল না, না হলে আরও সাংঘাতিক বিস্ফোরণ ঘটত বলেই মনে করা হচ্ছে। ইসরায়েলের এই অয়েল ট্যাঙ্কারের হামলার পিছনে ইরানের হাত রয়েছে বলেই দাবি করেছে ইসরায়েল, যার সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। মৃতদের মধ্যে একজন হলেন ব্রিটেন এবং অন্যজন রোমানিয়ার বাসিন্দা। ইরানের পক্ষ থেকে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয় বলে জানিয়েছে তেহরান। মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যাংটনি ব্লিংকেন জানিয়েছেন, ঘটনা সংক্রান্ত সব তথ্য ঘেঁটে দেখার পর আমরা নিশ্চিত যে এই হামলার পিছনে ইরানের হাত রয়েছে, যার জন্য দুজন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। এইভাবে একতরফা ড্রোন হামলা ওই অঞ্চলে সম্প্রতি অনেক মাত্রায় বেড়েছে। এই ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।